ফলে স্থির হলো যে শিব পার্বতীর বিবাহ ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হবে। আপনারা অনুগ্রহ করে এই বার্তা মহাদেবকে দেবেন, আর ওনাকে এও বলবেন যে আশীর্বাদ সম্পন্ন করার উদ্দেশ্যে আমি শীঘ্রই কৈলাসে যাব। বিবাহের তিথি অতি উত্তম। স্মরণে রেখো তোমরা পাতৃপক্ষের লোক, প্রথম অনুষ্ঠান আশীর্বাদ, এর দ্বারা আপনার পারিবারিক মর্যাদার মূল্যায়ন হবে। কেবল উপহার প্রদান গুরুত্বপূর্ণ নয়, তার প্রস্তুতিও ততোধিক গুরুত্বপূর্ণ। আরে আরে, এ কি করছো? স্বয়ং শিবের বস্ত্র এবং তার সেবকদের বস্ত্র ভিন্ন স্থানে রাখতে হবে। শিবের পরিবারজন আর ওনার প্রিয়জনের বস্ত্র অন্যদের বস্ত্র অপেক্ষা অধিক সুন্দর আর মূল্যবান হওয়া চাই। আমারই ত্রুটি মাতামহী, এই মাঙ্গলিক উপহার আমিই রেখেছিলাম, আমি শীঘ্রই সব যথাস্থানে রেখে দেব। ময়না, যে কন্যার বিবাহ হেতু এই তত্ত্ব পাঠানো হচ্ছে সেই কন্যাই স্বয়ং তার ব্যবস্থাপনা করছে, এই উচিত কার্য নয়। নাপিত, তোমাকে এদের সঙ্গে কারো নখ বা কেশ কাটার জন্য পাঠানো হচ্ছে না। অভ্যর্থনা কিরূপ হলো, কে করল, আশীর্বাদে কি কি হলো, কারা কি কি কথা বলল, কৈলাসবাসীর আচরণ, ওদের সংস্কার, ওদের রীতিনীতির প্রতিটি বার্তা আমাকে সবিস্তারে জানাবে। তোমাকে এও বুঝতে হবে পাত্রপক্ষ পাতৃপক্ষের নিকট কি কি আশা করছে, আমার সবিস্তারে বর্ণনা চাই। আর হ্যাঁ, পাত্রপক্ষের তত্ত্ব অবশ্যই নিয়ে আসবে। এবার আজ্ঞা দিন মাতা। তত্ত্ব সামগ্রী একত্রিত করে এবার অগ্রসর হওয়া যায়।